Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফার্স্ট এই চ্যানেলের হৃদস্পর্শী গল্পের 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। আজ সকালে আমাকে স্যার ফোন করে তাদের বাড়ির অনুষ্ঠানের জন্য আবারও দাওয়াত করলেন। স্যার গতকাল ব্যস্ত থাকায় আমাকে ফোন করতে পারেনি, তাই আজ সাত সকালে স্যার আমাকে ফোন করে তাদের বাড়িতে যে অনুষ্ঠান হবে সেটির জন্যই দাওয়াত দিলেন। আমার আর কি করার, ভেবেছিলাম যাব না আমি অনুষ্ঠানে, কিন্তু স্যারের দাওয়াত উপেক্ষা করার মতো মূল্যবোধ আমার নেই। শুক্রবার হয় সুবাদে আমার কলেজ বন্ধ, আমি ম্যাথ নিয়ে অনার্স করছি ইডেন মহিলা কলেজ থেকে। কিছু মাস পরেই আমি আমার অনার্স শেষ করব। এরপর একটা ভালো স্কুলে অঙ্কের শিক্ষিকা হিসাবে চাকরি করার ইচ্ছা আছে আমার। আমি সকালে স্যারের সাথে কথা বলেই মায়ের কাছে গিয়েছিলাম হাজ আমিরের ভাই ডক্টর আলিফের জন্মদিন অনুষ্ঠান যাব কিনা। এই ব্যাপারটা জিজ্ঞেস করতে মা প্রথমে যেতে না দিলেও আজ আশ্চর্যজনকভাবে বাবাই আমাকে অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দিলেন। আমি খুবই অবাক হলাম এই ব্যাপারে, কিন্তু বাবার পরিকল্পনা শুনে আমি নিজের অভাব হওয়াটা এক নিমিষেই দূর করে দিলাম। বাবা আমাকে ভাইয়ের সাথে সেই বাড়িতে পাঠাবে, যেহেতু স্যার নিজেই আমাকে এই দাওয়াত দিয়েছেন আলাদা করে, সেহেতু বাবা স্যারের দাওয়াতে না করেনি, বরং আমার আসা যাওয়ার জন্যে ভাইয়াকে আমার পিছু লাগিয়ে দিল। বাবার ধারণা এত বড় একজন কলেজের অধ্যক্ষের দাওয়াত উপেক্ষা করা মানে তার সাথে বেয়াদবি করা হবে, তাই মায়ের উত্তর না থাকলেও বাবা উত্তর হ্যাঁ ছিল। সেই দাওয়াতে মায়ের আমাকে যেতে না দেওয়ার বিশেষ কোনো কারণ ছিল না, পরিশেষে মা নিজেও আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিল। মা বাবা আমি এবং ভাইয়া মিলে সকালে নাস্তা করে নিলাম। এখন মা দুপুরে খাবারের জন্যে রান্না কাজ করছে, আর বাবা তার রুমের ব্যালকনিতে রাখা তার স্বাদের ফুল গাছগুলো পরিচর্যা করছে। আমরা মূলত ভাড়া বাড়িতে থাকি, আমাদের বিল্ডিংটি ছয়তলা এবং এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় আমরা থাকি। দাওয়াত যেহেতু দুপুরে তাই আমি গোসল করে নিলাম তাড়াতাড়ি, মাথায় টাওয়াল পেঁচিয়ে আমি সারা ঘরে হাঁটাহাঁটি করছি। ভাইকে দেখতে পেলাম না আমি ঘরে, মা এবং মামার সাথে দেখা করে আমি ভাইয়ের রুমের দিকে এগোলাম। দরজায় কড়া নেড়ে আমি রুমে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলল না। কিছুক্ষণ বাদে আমার ভাইয়ের শব্দ শুনতে পেলাম আমি। কে? ভাইয়ের প্রশ্নে আমি উত্তর দিলাম, তোমার ছোট বোন। খট করে ভাইয়া দরজা খুলে দিল। ভাইয়ের রুমটা একেবারে আধার হয়ে আছে। আমার ভাইয়ের এই এক সমস্যা, সে আধার খুব ভালোবাসে, তবে দিন হওয়ার সুবাদে পর্দার মাঝেও হালকা আলো রুমে প্রবেশ করছে। আমাকে দেখতে পেয়ে আমার ভাই তার বিছানা থেকে একটু ফাইল সরিয়ে দিল। বিছানায় তার ফাইলের পাশাপাশি ল্যাপটপ দেখতে পাচ্ছি। ভাইয়ার রুমে সোফায় তার কাপড়গুলো ছড়িয়ে আছে, কি অবস্থা করে রেখে ভাইয়া তার রুমে, কে বলবে এই ছেলে এত ভালো একজন ইঞ্জিনিয়ার। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার ভাই আমাকে বলল, দাঁড়িয়ে আছিস কেন? তোর জন্য কষ্ট করে জায়গা ঠিক করে দিলাম, আর তুই এখনও না বসে কী চিন্তা করছিস? ভাইয়ের এমন কথায় আমি সোফায় থাকা ভাইয়ার কাপড়গুলো নিয়ে বসে পড়লাম তার বিছানার উপর। কাপড়গুলো ভাঁজ করতে করতে ভাইয়াকে বললাম, এত বড় ছেলে হয়ে কীভাবে তুমি এত অগোছালো করে রাখো রুমকে? দুদিন পর যখন বউ আসবে এই রুমে, সে তো একদিনই পালিয়ে যাবে তোমার রুম দেখে। রুমকে আপু কি তোমার এইসব অগোছালো গুণের কথা জানে? আমি অগোছালো হলে কি হবে? রুম কি বরাবরের মতোই গোছালো একটা মেয়ে? সে তোর ভাইয়ের রুমের সাথে সাথে বেশ ভালো করে আমাকেও গুছিয়ে নেবে। ভাইয়া কথাগুলো বলে মুচকি হাসলো। হ্যাঁ, রুমকিকে কবে তুলবে ঘরে? শুনেছি তার পরিবারটাকে বেশ জোর করছে বিয়ের ব্যাপারে। তোমার দিকে তো কোনো সমস্যা নেই ভাইয়া, তাহলে তুমি এই ব্যাপারটা কথা এগিয়ে নিচ্ছ না কেন? আমি কাপড়গুলো আলমারিতে রাখা অবস্থায় বললাম, আসলে নিজের পজিশনটা আরেকটু ঠিক করে নিতে চাচ্ছি। আর রুমকির পরিবার বা কেমন? রুমকি মাত্রই অনার্সে উঠেছে, এর মধ্যে তার পরিবার তাকে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে গেল? এরা আসলে মেয়েদের পড়াশলেখার ভালো দিকটাই বোঝার চেষ্টা করে না। একজন সফল ইঞ্জিনিয়ার তুমি, এখনও তোমার নিজের পজিশন নিয়ে চিন্তা হচ্ছে? রুমকির কথা একবার ভেবে দেখো ভাইয়া, মেয়েটিকে তার বাড়িতে রেখে আর কষ্ট দিও না, এইবার একটা সিদ্ধান্ত নিয়েই নাও। আমি ভাইয়ের কথার উত্তর দিলাম। ভাইয়া হয়তো আমার কথা বুঝতে পেরেছে, কারণ ভাইয়া আপাতত তাকিয়ে আছে আমার দিকে। থাক তাকিয়ে, নিজে একজন সফল ইঞ্জিনিয়ার, সে নাকি আবার পজিশন বানাবে, অন্যদিকে রুমকি মেয়েটা প্রতিনিয়ত পারিবারিক চাপ সহ্য করছে। ভাইয়া আমাকে কিছু বলতে যাবে, অমনি মা এলো রুমে। ভাই বোন মিলে গল্পতে মজেছিস? এইদিকে কত সময় হয়েছে সেটা কেউ দেখতে পাচ্ছিস না? এই নিরু, যা তো তৈরি হয়ে নে, জলদি গিয়ে জলদি চলে আসবি। আর ফাইজান বাবা,
তুইও জুম্মার নামাজ শেষে নিরুকে তার স্যারের বাসায় নামিয়ে দিস, আর আশেপাশে থাকবি তুই। বিকেলের আগেই নিরুকে নিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা দিবি। কথাগুলো বলে মা আর কারো উত্তরের আশা না থেকে দ্রুত পায়ে চলে গেলেন। কীসব বলতে বলতে আমি মায়ের পিছে পিছে চললাম নিজের রুমের দিকে। আমার মাথায় চলছে অন্য কথা, রুমকি মেয়েটা আমাদের কলেজেরই মেয়ে, আমার চেয়ে অনেক জুনিয়র। তবে সে আমার ভাইয়ের সাথে প্রেম করছে গত 2 বছর যাবত। ইদানিং রুমকির পরিবার তার সাথে বিয়ের ব্যাপারে বড্ড বাড়াবাড়ি করছে, যার কারণে রুমকির আমার সাথে দেখা হলেই সে আমাকে এইসব বিষয়ে কথা বলে কান্না করে। তাই আজ সুযোগ বুঝেই ভাইয়াকে এই কথাগুলো বললাম। ভাইয়াটাও কেমন যেন, তার নিজের হবু অর্ধাঙ্গীর চেয়ে তার কাছে তার কেরিয়ার ঠিক করা বেশি জরুরি হয়ে আছে। একটা জিনিস আমি বুঝি না, ভালোবাসলে সে ভালোবাসার কদর কেন করে না মানুষ? তবে আমার বিশ্বাস আছে ভাইয়া ঠিক এই ঝামেলা থেকে রুমকিকে উদ্ধার করে নেবে। চারদিকে জুম্মার খতবা পড়ছে, একটু পরেই নামাজ শুরু হবে। বাবা আর ভাই ইতিমধ্যে বেরিয়ে গেল নামাজের উদ্দেশ্যে, আমিও নিজে ঝটপট তৈরি হয়ে নিলাম। আহামরি তৈরি হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, তাই আমি একটা সালোয়ার সেট পরে নিলাম, চোখে লিপস্টিক দিলাম আমার প্রিয় কাজল। বাবার ভবিষ্যৎ মতে আমার কাজল মাখা চোখ নাকি ভীষণ মায়াময়ী। যাক বাবা, এত কথা ভেবে লাভ নেই, আমি একেবারে তৈরি হওয়া শেষ হতেই দেখি ভাই আমাকে বাহিরে যাওয়ার জন্য ডাকছে। আমি দ্রুত বের হলাম নিজের রুম থেকে। আমার ভাই দাঁড়িয়ে মাথা চুলকিয়ে আছে, এই সুন্দর পাঞ্জাবিতে আজ যদি রুমকি আমার ভাইকে দেখতো তাহলে নিবেশে আরেক দফা আমার ভাইয়ের প্রেমে পড়ে যেত সে। আমাকে দে ভাইয়ের চোখ রাঙিয়ে আমাকে কিছুক্ষণ বকে নিল, আর আমি চুপ করে ভাইয়ের বকা শুনেছি। ভাইয়ের বকুনি শেষে আমি ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। মাঝপথে আমি আর ভাইয়ে গাড়ি থেকে নেমে একটা ঘড়ির শোরুমে গিয়ে ডক্টর আলিফের জন্য একটা দামি ঘড়ি কিনলাম। এইটার জন্য টাকা অবশ্য বাবা দিয়েছে আমাকে, আর আমি আমার বাবার জন্যে আমার জমানো টাকা দিয়ে অন্য একটি ঘড়ি কিনতাম। বেশ শান্তি লাগছে মনে, ভাইও আমার এমন কাজে বেশ বাহবাহ করেছে আমাকে। ঘড়ি কেনার শেষে আমি আর ভাই আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমিদের বাড়ির সামনে ভাই আমাকে নামিয়ে দিল, বাবার জন্য কেনা ঘড়িটা ভাইয়ের কাছে গাড়িতেই রেখে দিলাম। আজ এই বাড়ির পরিবেশ বেশ জমজমাট লাগছে, চারদিকে অনেক হইচই শোনা যাচ্ছে। হঠাৎ চোখ পড়লো সেই কালো গাড়িটি, যেটির কাচের উপর আমার গতকালের লেখাটি একদম স্পষ্ট। গাড়ির মালিকের চোখে কি এখন এই লেখাটি পড়েনি? উফ, আমার কি, আমার কাজ ছিল তাকে শিক্ষা দেওয়া, এবং আমার মনে হয় তাকে আমি একটা শিক্ষা দিয়েই দিলাম। ভেতরে যেতেই আমিরকে নজরে পড়লো আমার, বেশ পরিপাটি হয়ে তৈরি হয়ে আছে সে। আমাকে দেখেই দৌড়ে আমার দিকে চলে এলো আমির। আমার সাথে টুকটাক কথা বলে সে আমাকে সামনে আনটি এবং স্যারের কাছে নিয়ে গেল। স্যার আমাকে দেখেই মুচকি আসলো, হেই তো আমার নীলমা, আমি বেশ খুশি হলাম তুমি এসেছো, বসো মা। স্যারের কথা আমি মুচকি আসলাম, নীলমা বসো তুমি, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি আলাদাভাবে। তোমার স্যার বলেছে তুমি নাকি অপরিচিত মানুষদের বেশ লজ্জা করো, তাই আমি তোমাকে আলাদাভাবেই খাবার দিচ্ছি। আমি ডক্টর আলিফের জন্য নিয়ে ঘড়িটা আন্টিকে দিয়ে দিলাম, আর আন্টি কথায় মাথা দুলালাম। যাক ভালো হলো, খুব ভয়ে ছিলাম আমি এই ব্যাপারে, এখন মন ভরে খাবার খেতে পারবো আমি। আমি একা একাই বসে আছি আন্টির রুমে। একটু আগে আন্টি আমার জন্য দুপুরে খাবার এনে দিলেন, যদিও আন্টি আমাকে বাহিরে যেতে বলেছিলেন কিন্তু আমি যাইনি বাহিরে। কেন জানি অপরিচিত মানুষের ভিড়ে আমার মোটেও ভালো লাগে না। সবে মাত্রই আমি খাবার শেষ করলাম, অমনি এই রুমে কেউ তাড়াহুড়ো করে প্রবেশ করল। মা, আমার ভালো লাগছে না এইসব অনুষ্ঠান, কেন করেছে এইসব অনুষ্ঠানের আয়োজন? করষ্কণ্ঠে কথাগুলো বলে রুমে প্রবেশ করলো ডক্টর আলিফ। ওনাকে এইভাবে আমার সামনে দেখে আমি বেশ চমকে উঠলাম। চোখে চশমা লাগানো, হমায়িক মুখের ভাবভঙ্গি, সুন্দর গায়ের গঠন আর বেশ ফর্সা গায়ের রং ডক্টর আলিফের। ওনাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম বসা থেকে, আমাকে দেখে উনিও চমকে উঠলেন, হয়তো আমাকে আশা করেননি এই জায়গায়। তাই কথা না বাড়িয়ে উনি চলে যেতে নিলে আবারও পিছিয়ে ফিরলেন আর আমার দিকে তাকে বলেন, আপনি তো সে অসভ্য মেয়ে যে আমার গাড়ির বাজে অবস্থা করেছেন। সামনে থেকে আমার গাড়ি কিংবা আমার কোনো জিনিসে হাত দিলে হাতের অবস্থা একেবারে খারাপ করে দেব। ডক্টর আলিফের এমন কথা শুনে আমি বেশ ভড়কে গেলাম, কী সাহস এই ডক্টরের! শুনুন ডক্টর, আমার হাতকে কিছু করার আগে নিজে নিজের মূল্যবোধের ভালো শিক্ষা দিন। চুপ একেবারে, অসভ্য মেয়েদের সাথে কথা বলা আমার রুচিতে পড়ে না, নিজে নিজের ব্যবহার ঠিক করবেন। কোথা থেকে যে আসে এইসব মেয়ে, এমন কিছু কথা বলে আনিফ চলে গেলেন আর আমি থমকে দাঁড়িয়ে রইলাম। কী অসভ্যই ডাক্তার, এই লোক এত বড় ডাক্তার অথচ ওনার মাঝে কোনো মূল্যবোধের ভালো লক্ষণ নেই। ওনার নাম ডক্টর আলিফ আরহান না হয়ে ডক্টর অসভ্য হওয়া উচিত ছিল। মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয় এটাও উনি জানেন না। কাউকে কিছু না জানিয়ে আমি রাগের মাথায় বেরিয়ে পড়লাম এই ঘর থেকে। আর অন্যদিকে আলিফের মেজাজ বেশ খারাপ ছিল তার মায়ের এমন কাণ্ডে। সে এইসব পার্টি হইহুল্লোড় একেবারেই পছন্দ করে না, তার উপর তার গাড়ি নষ্ট করায় মেয়েটিকে দেখে তার রাগ আরও বেশি খারাপ হয়ে গেল।
তাই যত রাগ তার সব ওই মেয়ের উপর ঝাড়ল সে। মেয়েটিকে ইচ্ছে মতো বকা দিয়ে আলিফ তার রুমে চলে গেল। এত বড় আয়োজন করা হয়েছে তার জন্য, অথচ তার কোনো মাথা ব্যথাই নেই এই ব্যাপারে। আলিফ তার রুমের জানালার কাছে যেতেই দেখতে পেল সেই মেয়েটি দ্রুত পায়ে হেঁটে চলেছে। মেয়েটির কোমর সমান চুল পেছনে দুলছে সমানভাবে। মেয়েটিকে দেখা মাত্র আলিফ তার আপন মনে বলে উঠল, খেয়ে এই মেয়ে যে বারবার আমাদের বাড়ি আসে। মেয়েটি গেটের বাইরে যেতেই আলিফ তার চশমা আরেকটু ঠেলে ঠিক করে নিল। এরপর সে হৃদরোগ বিষয়ের একটি বই নিয়ে শুয়ে পড়ল বিছানায়। এইসব পার্টিতে অংশগ্রহণ করা থেকে ঠিক আলিফ বই পড়াটাই উত্তম মনে করে। চলবে, কেমন লাগলো জানাবেন কিন্তু। ধন্যবাদ।